সত্য ভালোবাসা কখনো পূর্ণতা পায় না, এমন কথা আপনি জীবনে অনেকবার শুনেছেন বা দেখেছেন। এছাড়া সোশ্যাল মিডিয়াতে আপনি এরকম হাজারো পোস্ট পড়েছেন। তো যে লোকগুলো বলে যে সত্য ভালোবাসা কেউ পায় না, তারা বিনা কারণে এই কথাটা বলে না, কারণ এরা নিজেরা দেখেছে। আবার এদেরই মধ্যে কেউ না কেউ তাদের জীবনে সত্য ভালোবাসাকে পায়নি। তারা দেখেছে যে এমন হাজারো লোক আছে যাদের সত্য ভালোবাসা তো ছিল, কিন্তু তারপরেও তারা সারা জীবন একসাথে থাকতে পারেনি। তাই লোক বলে সত্যি ভালোবাসার মিলন হয় না, বা কেউ সত্য ভালোবাসা সারা জীবন পেতে পারে না। মানুষজন এই সব কিছু তাদের নিজের চোখে দেখেছে, কিন্তু আমি আপনাকে বলছি এটা একদম মিথ্যা কথা। এমন কোনো কারণ নেই যে আপনি আপনার সত্য ভালোবাসাকে পাবেন না। আপনি আপনার ভালোবাসাকে অবশ্যই পাবেন, আর সেটি কিভাবে তার জন্য ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখুন। যাদের সাথে এমন ঘটনা ঘটেছে ও ঘটছে, তারা একটা বড় ভুল করে, আর সেটি হলো একটি ইউনিভার্সাল ল, যাকে বলে ল অফ অ্যাট্রাকশন। আপনি এই কথাটা অনেকবার শুনেছেন যে আমরা যেমনটি ভাবি আমরা ঠিক তেমনই হয়ে যাব। আপনি যদি সন্দীপ মহেশ্বরী স্যারের ভিডিও দেখেন, তিনিও বারবার এটাই বোঝানোর চেষ্টা করে যে সব কিছু আমাদের মাইন্ডের ওপর নির্ভর করে। আপনি যেমনটি ভাববেন আপনার সাথে ঠিক তেমনটিই হবে, আপনার লাইফে ঠিক সেরকমের ঘটনাই ঘটবে যেমনটা আপনি সবসময় চিন্তা করবেন। আর যারা কাউকে সত্যি ভালোবাসে, তারা ভালো তো বাসে, কিন্তু তাদেরকে হারানোর একটা ভয় মনের মধ্যে থেকেই যায়, আর এটাই তাদের সত্য ভালোবাসাকে পেতে দেয় না। কারণ এদের মনে খারাপ খারাপ কথা আসে, মাথায় খারাপ খারাপ চিন্তা আসে, কারণ এরা তাদের পার্টনারকে অনেক বেশি ভালোবাসে আর তাকে হারাতে ভয় পায়, এবং সবসময় এটাই চিন্তা করে, যেমন আমার পার্টনারকে যদি অন্য কেউ ইমপ্রেস করে নেয়, আমার পার্টনার যদি আমাকে ধোকা দেয়, আমার পার্টনার যদি আমাকে ছেড়ে দেয়, আর এরকমই হাজারো নেগেটিভ কথা সারা দিন ধরে ভাবে। আর এটা এই কারণে যে সে তাকে অনেক ভালোবাসে। আর যদি ভালোভাবে বোঝেন তাহলে বুঝতে পারবেন এই ভালোবাসায় তাকে হারিয়ে ফেলার কারণ হয়। এটা প্রকৃতির একটা নিয়ম, আপনার ব্রেনে যে কথাটা বারবার চিন্তা করবেন সেটি বাস্তবে পরিণত হবে, আর এটা খুবই ধীরে ধীরে হয়। এমন নয় যে আপনি আজ ভাববেন আর কাল সেটা বাস্তবে হয়ে যাবে, কিন্তু যখন আপনি কোনো কিছুকে বারবার ভাববেন সেটি ধীরে ধীরে বাস্তবে হওয়া শুরু হবে। সহজভাবে বললে, আপনি যদি সবসময় ভাবেন আমি অনেক খুশি, আমি অনেক খুশি, তাহলে কিছুদিন পর আপনি খুশি হয়ে যাবেন। আর যদি আপনি ভাবেন আমি অনেক দুঃখী, অনেক দুঃখী, তাহলে আপনি সেটিই হয়ে যাবেন। তাই সবার প্রথমে আপনার ও আপনার পার্টনারের মনের মধ্যে ক্লিয়ার করতে হবে যে আপনাদের একে অপরকে হারানোর ভয় আপনাদের মনে আসে কি না। আর যদি এটা আসে তাহলে বলবো এটা খুবই খারাপ একটা জিনিস। আপনি এমন একটি চিন্তাকে আপনার ব্রেনে আনছেন যা আপনার ভাবা উচিত নয়। আপনাকে আপনার ব্রেনকে ট্রেনিং করাতে হবে যে কিভাবে আপনি এইসব নেগেটিভ কথা থেকে মুক্তি পাবেন, আর এটা আপনি রেগুলার অভ্যেসের মাধ্যমে করতে পারবেন। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি কি আপনার পার্টনারের সাথে সারাটি জীবন খুশিতে থাকতে চান? তাহলে আপনাকে আরও একটি কাজ করতে হবে, সবসময় ভালো কিছু ভাবুন, যেমন কিভাবে আপনি তার সাথে আপনার সারাটা জীবন কাটাতে চান, প্রতিটি সকাল প্রতিটি রাত আপনারা কিভাবে কাটাতে চান, এই রকম আরও হাজারো কথা। অনেক সময় কিছু সম্পর্কে দেখা যায় তারা ভাবে যে আমরা দুজন তো আলাদা কাস্ট, আর আমাদের তো কখনো বিয়েই হবে না, আর এটা এরা প্রথমেই মনের মধ্যে গেঁথে নেয়। আর যেহেতু এরা ভেবেই নেয় যে কিছু হবেই না, তাই বাস্তবে এদের মধ্যে সত্যিই কিছু হয়ও না। আপনি এমন হাজার উদাহরণ পাবেন যাদের মধ্যে সত্য ভালোবাসা ছিল, আর তারা বিয়েও করেছে, আর তারা খুশি খুশি একে অপরের সাথে আছে, কারণ এদের মধ্যে কোনো রকমের ভয় ছিল না। তারা নিজের সম্পর্কের জন্য কখনো নেগেটিভ কথা ভাবেনি, সবসময় পজিটিভ কথা ভেবেছে, আর তাই তারা আজ একসঙ্গে আছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন, কমেন্ট করে বলুন আপনার মূল্যবান মতামত। সবশেষে বলবো, এখন আপনিও হতে পারেন একজন সাকসেসফুল ইউটিউবার। এর জন্য আজই জয়েন করুন আমাদের ডিজিটাল ইউটিউব কোর্সে। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, অথবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।